নমস্কার, আমি আজ থেকে তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কী হবে। তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। তোমাদের একটি ভুলের জন্য তোমরা কিন্তু এবছর ফর্মডিলা করতে পারবে না, অর্থাৎ তোমাদের একটা বছর পিছিয়ে যাবে। কী কারণে? তোমাদের অনেকেই তোমরা নতুন, তোমরা জানো না কিন্তু কলেজ সম্পর্কে, সেক্ষেত্রে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি তোমাদের তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই যদি তোমরা চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো কলেজের তথ্য আমি নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি শুরু করি। দেখো, তোমাদের কিন্তু যারা একেবারে নতুন, ঠিক আছে, যারা নতুন অর্থাৎ তোমরা অনার্স বা পার্সে বিভিন্ন কলেজে ফর্মুলা করছো, দুইটা তিনটাতে করছো, এবার তোমাদের একটা যে চয়েস, ঠিক আছে, যে আমি এই কলেজে ফর্ম ফিল আপ করবো, কিন্তু সেখানে একটা তোমাদের কিন্তু সিস্টেম আছে। এবার সিস্টেমটা হচ্ছে কি, বর্তমান জেনারেশন থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ সব কিছু হয়। এবার অনেকেই তোমরা ফর্ম ফিল আপ করছো যারা এখনও একটি কলেজে করে রাখছো, আমি বারবার রিকোয়েস্ট করবো মিনিমাম দুই থেকে তিনটা কলেজে করো, কারণ এখনও সময় আছে। তোমাদের মেরিট লিস্ট বের হতে তোমাদের 20 তারিখ থেকে মেরিট লিস্ট বের হবে, এবং 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে, ঠিক আছে। এবার অনেকে ভয় পাচ্ছো যে মেরিট লিস্ট নাম যদি না আসে তখন আমরা কি করব। হ্যাঁ, অনেকেরই নাম এটা আসে না, না নাম সবার আসবে, কিন্তু কীভাবে তোমরা নামটা না পেয়ে তোমরা কি করবে। এবার অনেকেই আসে ফর্ম ফিল আপ করছে, মেরিট লিস্ট তাদের বের হয়েছে, সেই অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করে নেই, হয়তো অনার্স নিচ্ছে, সে অনার্সের চান্স পায় নাই। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যারা অনার্স নিচ্ছে, অবশ্যই তোমরা পার্সের জন্য অ্যাপ্লাই করো। কোনো কারণে সেই সাবজেক্টে যদি অনার্স না পাও, তোমাদের কিন্তু পার্সে তোমরা চান্স নিতে পারবে। এবার অনেকে প্রশ্ন করছে যে আমি অনার্স ছাড়া পড়বো না বা পার্সে পড়বো না, অনার্সে লাগবে। দেখো, তোমাদের একটাই মূল বিষয় হচ্ছে যে অনার্স নিয়ে বা পার্স নিয়ে পড়া, তোমাদের কিন্তু বিএ পাস করতে হবে। এবার বিএ পাস করতে গেলে তোমাদের বিএ পাসের যে কী কী চাকরি পরীক্ষায় বসতে হবে সেগুলোকে টার্গেট করতে হবে। এবার কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমার পড়াশুনো কত দূর, তো তোমরা নিশ্চয়ই দুজন, মানে যারা পার্সে স্টুডেন্ট, তারাও বলবে যে আমি বিএ পাস করছি, যারা অনার্স নিয়ে পাস করে তারাও বিএ পাস করবে। এবার যে কোনো চাকরি যে বিএ পাস, যেমন WBCS, সেগুলো ক্ষেত্রে যে কোনো কলেজ থেকে তোমরা বিএ পাস করলেই তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তো পার্স আর অনার্স নিয়ে এখানে কোনো ফ্যাক্টর নেই, তো অবশ্যই তোমরা অনার্সও নিতে পারো, যাদের একটু অর্থ অর্থাৎ টাকা পয়সা আছে অবশ্যই তারা অনার্স নিয়ে পড়তে পারে। আমি বলবো না যে তোমরা অনার্স নিয়ে পড়ো বা পড়তেই হবে, তো যারা যাদের একটু অর্থ কম বা টাকা পয়সার সমস্যা, অবশ্যই আমি বলবো তাদেরকে সাজেস্ট করবো, তো অবশ্যই তোমরা পার্স নিয়ে পড়ো, এবং তার সাথে সাথে তোমরা যদি পারো তো অবশ্যই তোমরা যে কোনো তোমাদের একটা হাতের কাজ, বর্তমান যে 3 বছর সময় নষ্ট না করে তোমরা কলেজের সাথে সাথে সেই কাজ করার চেষ্টা করো। কারণ দেখো, 3 বছর কিন্তু অনেক অনেক দিন, ঠিক আছে। অবশ্যই তোমরা 3 বছর যারা পাস নিয়ে পড়বে বা অনার্স নিয়ে যাও, তো অবশ্যই তোমরা যে 4টা বছর, যারা তো সবাই জানো যে যারা অনার্স নিয়ে পড়বে তাদের জন্য 4 বছর, যারা পার্সে পড়বে তারা 3 বছর পড়বে, সেমিস্টারগুলো ভাগ আছে, পরবর্তী জানাই দিব। তো অবশ্যই যারা অনার্স নিয়ে পড়বে, তো অবশ্যই তোমরা শুরু থেকে কিন্তু অনার্সকে মানে বেশি মানে ফোকাস করবে, অনার্সটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আর যারা পার্সে অতটা পড়তে হয় না, জাস্ট পড়তে হবে মিডিয়াম, ঠিক আছে, এমনটা বেশি না পড়তে হবে যে পড়তে হবে না। এবার চলে আসি তোমাদের যে কী কারণে তোমরা একটি কারণে একটা বছর পিছিয়ে যাবে, সেই কারণটা হচ্ছে, দেখো অনেকে আমরা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পরে কী করি আমরা, যে আমাদের যে মেরিট লিস্ট বের হয় কলেজের ক্ষেত্রে, তোমরা জানো যে মেরিট লিস্ট বের হয়, সেক্ষেত্রে যে আমাদের কী হয়, সেই মেরিট লিস্ট অনুযায়ী আমরা কিন্তু ফর্ম ফিল আপ করি না, তবে আমাদের নামটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। এবার কী হয়, আমরা পারি না ফর্ম ফিল আপ করতে, নিজেকে একটা মানে খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে বলবো তোমরা পার্সেও মানে তোমরা অ্যাপ্লাই করবে। এবার কিন্তু যারা অনার্স নিয়ে পড়াশোনা করে তাদের কিন্তু মেরিট লিস্ট যে বের হয় আগে, অনার্সেরগুলো যে কলেজে তোমরা করো না কেন, অনার্সের আগে মেরিট লিস্ট বের হবে, তারপরে পার্সের বের হবে। এবার বললাম না যে অনার্সে যদি না পাও চান্স, তবে কিন্তু পার্সে তোমাদের তো মেরিট লিস্টে নাম আসবে, এটা 100% সবার নাম আসবে, মেরিট লিস্ট সবার মানে নাম সেখানে থাকবে। তো অবশ্যই তোমরা 2টি কলেজ বা 3টি কলেজে অ্যাপ্লাই করতে পারো, আর অবশ্যই তোমাদের জানতে হবে মেরিট লিস্ট যে বের হয় তোমাকে খবর দিতে হবে। এবার অনেকে প্রশ্ন করে যে মেরিট লিস্ট প্রথম বা দ্বিতীয় লিস্টে বেরোলো না বা তৃতীয় লিস্টে বেরোলো না, কিন্তু মেরিট লিস্ট দেখো যতগুলো স্টুডেন্ট আছে সবার কিন্তু মেরিট লিস্ট, এবার অনুযায়ী তোমাদের 50 থেকে 100 জন মেরিট লিস্ট দিলো, এরকম করে ধাপে ধাপে বের হবে। এবার প্রথম বা দ্বিতীয় লিস্টে বের হলো না, মন খারাপের কিছু নেই, তো অবশ্যই তোমাদের বুঝতে হবে যে পরের লিস্টে নিশ্চয়ই বের হবে। তো যারা পার্সে পড়ে অবশ্যই তোমরা পরের লিস্টটাকে ইস্যু করবে। এখানে কিন্তু অনেক কলেজ আছে, ঠিক আছে, এবার যাদের যেটা পাশে মানে যেই কলেজটা সেই কলেজটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কারণ দেখো কলেজ এবার তোমাদের উপর ডিপেন্ডস করবে, যারা ভালো কলেজ, এবার এখানে তোমাদের যদি ডিস্টেন্স তোমাদের বাড়ি থেকে যদি
তোমাদের দূরত্বটা, ঠিক আছে, সেটাকে বজায় রেখে তোমাদের পড়তে হবে যে ভালো কলেজ বা খারাপ কলেজ। তোমরা ডিসাস করবে যার বাড়ি যেখানে, যেমন কুচবিহার, জলপাইগুড়ি, এবার তার মানে বিভিন্ন রকমের যে আছে, ঠিক আছে, কলকাতা ইউনিভার্সিটি, কল্যাণী, হ্যাঁ, যে যেটার সুবিধাজনক সে সেটা অ্যাপ্লাই করতে পারবে। এবার অনেকে প্রশ্ন করে যে আমরা কলেজে অনার্স নিয়ে যে পড়বো কীভাবে কী সিস্টেমে পড়তে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, কী কী করতে হবে। তো অবশ্যই আমি বারবার বলবো তোমরা ধ্যান দিবে যে তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট কবে কবে বের হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই সেই মেরিট লিস্ট অনুযায়ী একটু ফলো করবে, প্রতিদিন খবর নিবে যে মেরিট লিস্ট কবে বের হচ্ছে, আমরা কবে ফর্ম ফিল আপ করবো। আমি রিকোয়েস্ট করবো যেন তোমাদের মিস্টেক হয় না। তো এখনও মেরিট লিস্ট বের হয়নি, মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি তোমাদের বের হবে। তো অবশ্যই তোমরা অপেক্ষা করো, যারা ফর্ম ফিল আপ করছো 20 তারিখের পরে থেকে তোমরা মেরিট লিস্ট পাবে। মেরিট লিস্ট অনুযায়ী 2-1 দিনের তোমাদের সময় দিবে, সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তো এই হলো আজকের আপডেট। তো পরবর্তী আরও নিয়ে আসবো তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা আছে পরবর্তী যে কোনো একটা ভিডিও। টাটা।